মাঝরাতে স্ত্রীকে ডেকে ঘরের বাইরে, পরদিন সকালে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে এই ঘটনা বলে দাবি পরিবারের। গাইঘাটা এলাকার ঘটনায় চাঞ্চল্য। মাঝরাতে স্ত্রীকে ডেকে তুলেছিলেন, বলেছিলেন বাড়ির বাইরে যাচ্ছি। ঘুম চোখে স্ত্রী বলেছিলেন ঠিক আছে, পরে তিনি আবার ঘুমিয়েও পড়েন। সকালে প্রতিবেশীদের ফোনে ঘুম ভাঙে, জানতে পারেন প্রতিবেশীর পেয়ারা গাছের ডালে ঝুলছেন স্বামী। হকচকিয়ে যান গৃহবধূ। ওই ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার আমনকান্দিয়া এলাকায়। ঘটনায় মৃত ব্যক্তি কমল সরকার। এ বিষয়ে কমল সরকারের স্ত্রী সুমিত্রা সরকার বলেন, রাত তিনটে নাগাদ আমাকে ডেকেছিলেন, আমি জেগে গিয়েছিলাম, পরে আবার ঘুমিয়েও পড়ি, তারপর ফোনে এই কথা জানতে পারি। এরা সকালবেলা ওঠো ওঠো, তারপর আমি তো জানি না অত এসে গেছি, দেখে তারপরে আবার শুনি আমার ঘুম পড়েছি। তারপর ওরকম টাইম তো ওঠে না, ব্যাগ ট্যাগ ফোন টোন সব ঘরে ছিল, পরে আবার এসে শোবে। তা পরে তো আমি জানতে পারলাম না, পরে জানতে পারলাম ফোন আসলো, তারপরে তো জানতে। হ্যাঁ সরমপুর করে সব কিছু ওই ওই অনেক দিনতে সবাই জানে, ওই চলতিছে। স্থানীয়দের দাবি, কমলের সাথে প্রতিবেশী গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, প্রতিবেশীর সাথে ব্যবসায়িক সম্পর্কও ছিল, সেই সূত্রেই প্রতিবেশীদের বাড়িতে যাতায়াত। প্রায় 4-5 লাখ টাকা জমি বন্ধক নয়, সেই জমির ভাগের টাকা চাতি গিয়ে মারধর করবো, গন্ডগোল করবো, মেরে দেবো। ওরা হুমকি দিয়েছে, ওরা হুমকি দিলি এবার মনে হয় ফোন করি ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে গিয়ে গলা টিপে টিপে হয়তো মেরে ঝুলিয়ে দিয়েছে, সেই সব টাকা পয়সার জন্যই মনে হয় মেরেছে। হ্যাঁ ওনার বোর সঙ্গেই সম্পর্ক ছিল, ওনাদের সঙ্গে জমি জায়গা সব নিয়ে ভাগাভাগি করি, সব টাকা পয়সা পাই, জমি বন্ধক নেওয়া আছে, দুজন একসঙ্গে জমি বন্ধক নেওয়া আছে, সঙ্গে আরও গন্ডগোল আছে, সেটা তো জানতে পারছি না। আর পাশের বাড়ি থেকে একজনা ফোন করে বললো যে এরকম গলায় দড়ি দিয়েছে, তা আমরা গিয়ে দেখি এরকম হাঁটু গেড়ে দিয়ে, তাই এইভাবে। এ বিষয়ে মৃত কমল সরকারের দিদি দাবি করেন, ভাইয়ের কাছ থেকে নানা সময় টাকা পয়সা নিয়েছে, সোনার গহনাও নিয়েছে, সেগুলি ফেরত চাইতে গেলেই বিবাদ বাধে। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের দিদি। আমরা ওই পাশের লোক ফোন করেছে, কে দেখি এরকম ভাবে ঝুলি রয়েছে, আমার ভাই ঝুলিতেছে, পায়ে চটি পরা রয়েছে, ভোরবেলা 4টার সময় গেলি পারর মেরেছে, এই যে আমার ভাই বউ ছিল আগে, এর কাছে টাকা পয়সা 3 লাখ টাকা না রেখেছে, দেবে না তাই, সোনা দানা সব নিয়ে আমার ভাই এখন দেবে না বলতে বলেছে, তুই আসলে তোর মারবো কোপাবো বল তোমার ভাই, তা আমার ভাই বলেনি, আজকে যেই গেছে মেরে ফেলেছে আমার ভাই। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা, তার দাবি ছেলেকে মেরে ফেলা হয়েছে। বাড়ির দাওয়ায় বসে ছেলেকে হারিয়ে মা বলেন, আমি তো জানি না ও কখন গেছে কি না গেছে, তারপর সমাজে মারা গেছে, আমার তো কেউ নিয়ে যাবে না, আমি গেলাম গিয়ে দেখি তো ওই হাত এরম করি, হাঁটু তো এরম করি, গলায় দড়িটা ঘুরছি, তারপর দুটো পায়ে আছে, তাইকে দেখলাম আমার তো কেউ নিয়ে যাবে না, হ্যাঁ ওর যে কোনো পারি হয় ওর মারি ফেলি। জানা গেছে কাঠের মিস্ত্রি ছিলেন কমলবাবু, একমাত্র সন্তান আইটিআই পড়ুয়া। মৃতের পরিবারের অনুমান, পরিকল্পনা করেই খুন করা হয়েছে কমলবাবুকে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে মৃতের পরিবারের সদস্যরা। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে প্রতিবেশী। প্রতিবেশী ব্যক্তি বলেন, আমি রাতে বাড়িতে এসেছি, জমি বন্ধক দেওয়া, সেখানে লোকে চাষ করে, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, রাত 3টার সময় এসেছে বলে শুনেছি, আমরা কি করে জানবো, আমরা তখন ঘুমাচ্ছিলাম। আমি জানি না, আমি তো রাত্রি ট্র্যাক্টর চালাই লোকের, আমি রাত্রি 9টার সময় বাড়ি আসি, ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, ব্যবসা কিছুই না, তো জমি তো বন্ধক এবারে লোকে করে, আমরা তো নিজেরা করি না, রাত 3টায় এসে আমরা কি করে জানবো, আমরা তো ঘরে ঘুমাচ্ছি। এটা ভুল ধারণা, ও তো বাড়ির থেকে ওর বউকে ডেকে দিয়ে এসছে, এবার কখন 3টের সময় আসলে রাত্রে যদি ঘুমিয়ে থাকি আমরা, তাহলে এবার আমরা কি করে জানবো যে একজন আমাদের পেয়ারা গাছের গলায় দড়ি দিচ্ছে। সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রতিবেশী গৃহবধূ দাবি করেন, উনি সম্পর্কে মামা হতেন, আমাদের বাড়িতে আসতেন, আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল, এর বাইরে কিছু নয়। সম্পর্ক ছিল বলতে ওদের সঙ্গে তো আমরা চাষবাস করতাম, একসাথে জমি জায়গা বন্ধক নিতাম, ভাগে করতাম, এবারে আমাদের বাড়ি আসতো, বসতো, চা খেতো, বাড়ি যেত, এছাড়া কিচ্ছু না, না না কোনো সম্পর্ক নেই। একটা মানুষ যদি মানুষের বাড়ি যায় তার সাথে তার সম্পর্ক থাকে, ও তো মামা হয় আমাদের, আমরা মামা বলেই ডাকি ওনারে।
খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে খুন না আত্মহত্যা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।